আসসালামু আলাইকুম দর্শক, সজীব ডেলি ফিশিং ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মাছ মারার চাপা শুটকি কীভাবে আপনারা তৈরি করবেন। দর্শক, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটি ভিডিও দেখেন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। দর্শক, আপনারা বিল থেকে বা পুকুর থেকে যে বিলে পারেন পুঁটি মাছ নেবেন। পুঁটি মাছ নিয়ে পুঁটি মাছের প্রথম এইভাবে প্যাট কাটবেন। প্যাট কাটার পর এইভাবে একটি বরক পাতার টুকরো নেবেন, যাতে করে মাছগুলো ভালোভাবে সাজাইয়া রাখা পচানো যায়। দর্শক, এটা বলি এটা কিন্তু পচিয়া শুটকি করা লাগবো। শুটকি থেকে কিন্তু আপনারা বোয়াল মাছ, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ ধরতে পারবেন। এইভাবে আস্তে আস্তে করে সাজাইবেন। সাজানোর পর এইভাবে বরক পাতায় পেঁচাইতে হবে, যাতে করে মাছটা ভালোভাবে পচানো যায়। দর্শক, আর একটা ভাজ দেবেন। দর্শক, আমি যেভাবে বলতেছি বা যেভাবে করতেছি ঠিক আপনারা এইভাবেই করবেন, করলে আপনারা উপকৃত হবেন। দর্শক, আপনারা যদি খাবার শুটকিও তৈরি করতে চান এগুলো দিয়ে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। একটা পাতিল, মাটির হাঁড়ি, প্রকারের কিছু জিনিস হলে হবে। দর্শক, তারপর আমি কিন্তু ঝুরঝুরা করে মাটি নিয়েছি, পাতিলের নিচে কিছু মাটি দিয়েছি, আপনারাও কিছু দেবেন বা ঝুরঝুরি করে মাটি নেবেন। তারপর যে মাছগুলো পেঁচিয়ে রাখলাম সেই বরক নিচে দিলাম উপর। দর্শক, তারপর এইভাবে আবার কিছু মাটি দেবেন, যাতে করে মাছটা মাটির ভিতরে। দর্শক, আরেকটা কথা, যে মাটির ভিতরে রাখলে কিন্তু মাছটা পচবে ভালো, ঘ্রাণ আসবে, তাহলে শুটকি বানাতে তো ভালো ই হবে। দর্শক, তারপর পলিথিন নেবেন, ঠিক আমি যেভাবে বানতেছি এইভাবে বানবেন। পলিথিনটা ভালোভাবে পেঁচাবেন, যাতে বায়ু ওটার ভিতরে না ঢুকতে পারে। বায়ু ঢুকলে দর্শক পচানো খুব কষ্ট হয়ে যায়, পচে না সোজা। দর্শক, পচানোর জন্য আপনারা দুই তিন বা একদিন রাখলেই হয়ে যাবে। দর্শক, এভাবে আপনারা বাঁধে ভালো করে রাখবেন, ঘরের যেই জায়গায় আপনাদের সুরক্ষার জন্য রাখা যায় ওই জায়গায় রাখবেন, যাতে তাড়াতাড়ি শুট খেয়ে যায়। দর্শক, আমি ধুয়ে দিলাম একদিনের জন্য। দর্শক, এই যে দেখছেন, একদিন পর, ঠিকই একদিন পর আমি মাছগুলো যে পচানোর জন্য রাখছিলাম ভান্ডুর পাতিলের ভিতরে, সেই পাতিলের মুখ খুলছে। এই দর্শকে মাটি সরানো হচ্ছে। দর্শক দেখেন, এখানে থেকে, দর্শক একটা কথা বলি, এখানে কিন্তু একটু গন্ধ আসবে, এই গন্ধ থেকেই কিন্তু রোদে দিলে ঘ্রাণ আসবে, ঘ্রাণ থেকে কিন্তু দর্শক মাছ ধরা যাবে। এই যে দর্শক দেখেন, পইচা কী হয়ে গেছে একদিনের ভিতরে। দর্শক, আমি কিন্তু একদিন বা এক রাত রাখছিলাম, দেখছেন দর্শক। এই যে দর্শক, এখন কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসতে আছে বা গন্ধ আসতে আছে, যেটাই বলেন আপনারা। তারপর এবার বরকটা ছেনি লবেন, ছেনি বা গামলা বা ঢিস যে যেটা বলেন ওইটা লবেন নিয়ে। তারপর আপনাদের বাড়িতে যে জায়গায় সুরক্ষা নিরাপদ, মাছগুলো যে কিছুতে না খেয়ে ফেলে বা রৌদ্র বেশি আছে, ওই জায়গায় নিয়ে রাখবেন। দর্শক রাখলে, দর্শক যা বিকাল পর্যন্ত রাখবেন বা একদিন রাখলেই হবে, রোদ যত থাকে অতক্ষণ রাখবেন। তারপরে দেখবেন দর্শক শুটকি হয়ে কী সুন্দর মাছগুলো ঘ্রাণ বাড়াচ্ছে। এই যে দর্শক, আমি দিয়ে রাখলাম। দর্শক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।